হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? আমি হাসি বাঁচি আপনাদের সাথে, আর আজকে চলে আসছি এগেইন আপনাদের সামনে। সো হাতটার অবস্থা আবার ভুল ট্রিটমেন্টের কারণে আবার একটু ঝামেলায় পড়ে গেছে। যাই হোক, হাতের গল্প বাদই দিই। সো আজকে নিয়ে এসেছি হিরো 8। এটা হচ্ছে বেসিক্যালি, আগের দিন দেখাইছিলাম আমি হিরো 9 নিয়েছি, আর এটা আমার আগের হিরো 7টা, এটা এই পাশে থাক। সো যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে হিরো 8টা অ্যাকচুয়ালি চিকনকে দেওয়া হবে, আমাদের ভাবিকে, তার ব্লগিংয়ের জন্যে। সো এটা তাই ভাবলাম যে আনবক্সিং করি, তো আপনাদের সাথে একটু আনবক্সিংটা একটু শেয়ার করি, আনবক্সিং রিভিউটা। তো এই যে পুরোপুরি ইনটেক আছে, এখনও খোলা হয়নি, আপনাদের জন্য রেখে দিয়েছি, শুধুমাত্র আপনাদের জন্য রেখে দিয়েছি, এটাকে খুলবো। তার আগে বলে আসি যে এটার ফিচার সম্পর্কে, এটার ফিচারটাও GoPro 7, 8, 9, প্রায় 9টা একটু বেশি আপডেট। তো এটা হচ্ছে 12 মেগাপিক্সেল, 4K 60 রেজুলেশনে ভিডিও করা যাবে, 60 ফ্রেম পার সেকেন্ড, এবং 1080তে 24 ভিডিও করা যাবে, 240 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও করা যাবে, আর 8x স্লো মোশন, আর হাইপার স্মুথ 2.0। হ্যাঁ, বলে রাখি আমার আগের 7টাতে এটা হচ্ছে শুধুমাত্র হাইপার স্মুথ, এইটাকে আর একটু স্মুথ দিয়েছে, সেটা হচ্ছে 2.0। আর আপনারা তো দেখেছেন GoPro 9 3.0 আরও বেশি আপডেট করেছে, আর টাইম ওয়ার্প 2.0 আর একটা ফিচার ভালো করছে, 2.0 দিছে। এটা লাইভ স্ট্রিমিং হবে 1080 পিক্সেলে, লাইভ ব্রাস্ট হবে, সুপার ফটো প্লাস এইচডিআর ফটো, মানে সুপার ফটো প্লাস এইচডিআর ফটো তোলা যাবে, র মডেল ছবি তোলা যাবে। এটা হচ্ছে ভার্টিক্যালি হরিজেন্টালি দুইভাবেই ভিডিও করা যাবে, এবং স্পিকিংভাবে মাউথ কন্ট্রোলার, মানে কথা বলে আপনি কন্ট্রোল করতে পারবেন এটাকে। আর হচ্ছে আছে হচ্ছে টাচ স্ক্রিন, পয়েতে 30 ফিট পর্যন্ত পানির নিচে যাবে, এবং GPS, এই তো এই আর কি, হাইপার স্পিড 2.0। এটাই হচ্ছে সব থেকে দারুণ জিনিস, কারণ আমি যদি হাঁটি শেক করবে না, মানে আপনি হাঁটাচলা দৌড়াদৌড়ি করলেও খুব বেশি আর কি ভিডিওটা নড়বে না, যেটা হচ্ছে সব থেকে বেশি প্রবলেম হয় DSLR-এ। আর আমার যেহেতু একটা গিম্বেল আছে, ফোন গিম্বেল, ওটাকে আমি GoPro গিম্বেল করে নিয়েছি, তো ওইটাকে এর সাথে অ্যাড করলে আরও ভালো হবে। সো এটাকে আমি আনবক্সিং করি, এটাকে জাস্ট খুলে ফেলি, আপনাদের জন্য রাখছিলাম, পাওয়ার পরে ভাবলাম একটা ভিডিও করি, শেয়ার করি আপনাদের সাথে, আপনাদের তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে ওকে, তো এই হচ্ছে GoPro 8। তো আমার হাতের অবস্থা তো দিন দিন যা হচ্ছে, বুঝতেছি না কী হয়, দোয়া করবেন আমার জন্যে। সো এটাকে পাশে রাখি, এই পাশে থাক। চলে আসলাম GoPro Hero 8 নিয়ে, এই যে দেখতে পাচ্ছেন GoPro Hero 8টা। তো এর সাথে কিছু জিনিস, অ্যাডিশনাল কিছু জিনিস অ্যাড করেছে, সেটা কী কী আছে সেটা একটু আপনাদেরকে দেখাই, দেন আমরা GoProটা অন করব এবং দেখব। তার আগে আমি এখান থেকে এটার স্ক্রুটা খুলে নিই, এই যে এখানে একটা স্ক্রু আছে, এটাকে এখান থেকে খুলে ফেলি, এটা একটা স্ক্রু। তো এই হচ্ছে ক্যামেরাটা, ছোট্ট একটা ক্যামেরা, এটার হচ্ছে বডির সাথেই, 9-এর মতো বডির সাথেই আর কি, আর সব কিছু ব্যাটারি নাই, বিধায় একটু হালকা হালকা মনে হচ্ছে আমার কাছে। তো এটাকে পাশে রাখি, দেখেন GoPro 7, 8 আর 9টা ব্যাগে আছে, 9টা আপাতত নাই কাছে। সো এই যে এই মাউন্টটাকে আমরা খুলে নিতে পারি, এই মাউন্টটাকে এখান থেকে উঠিয়ে জাস্ট এখান থেকে, এই যে এটা হচ্ছে GoPro মাউন্ট, এখান থেকে এটাকে যদি ইউজ করতে চাই আমরা, তো এইখান থেকে এটাকে বের করে নিতে হবে, এখানে আলাদা একটা লক প্লাস্টিক আছে। সো এটা এখান থেকে বের করে নিয়ে এটাকে ইউজ করতে হবে। তো যাই হোক, এটা পরে করতেছি, এটা আপাতত রাখি, এবং যেটা করব সেটার ভিতরে কী আছে দেখি আর কী কী দিছে, আমিও ঠিক জানি না এটার সাথে কী কী দিছে। ওকে, প্রথমে আছে এখানে কিছু ম্যানুয়াল বুক আছে, এই যে ম্যানুয়াল বুক, এই যে এই যে স্টিকার দিছে দুইটা, আর এটা ম্যানুয়াল বই, তো ম্যানুয়াল বইটা পাশে রাখি,
আর সাথে কি আছে দেখি, খুব বেশি কিছু থাকে না গোপ্রোর সাথে। গোপ্রোর ক্যামেরাটাই আসলে মেন। এখানে আছে একটা হেলমেট মাউন্ট হোল্ডার, আর এটা আছে চার্জার পয়েন্ট, চার্জারের আর কি, সো চার্জার কেবেল। এবং আর আছে কি, আর আছে সাথে ব্যাটারি, একটা ব্যাটারি দিছে। তো এই আর কি টোটালটাই, এখানে সবই আপনাদের সামনে খুলে দেখালাম কী কী আছে আর কী কী থাকে গোপ্রোতে। তো ম্যানুয়াল এবং স্টিকারগুলো আপাতত রাখি। আসলে ব্লগিং করতে গেলে যেটা হয় সেটা হচ্ছে, বাইক ব্লগিংয়ের ক্ষেত্রে বিশেষ করে, একটা ক্যামেরা হেলমেটে থাকলে ওইটা বারবার খুলে ইউজ করা অনেকটা প্রবলেম হয়ে যায়, এই কারণেই এতগুলো গোপ্রো নেয়া। তো অবশ্য বলে রাখি, এটা হচ্ছে আমার ব্লগিংয়ের টাকায় কেনা। আমার যে চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন, জেস বাইকার হাসিব, সেই জেস বাইকার হাসিবের যে আর্নিং, সেই আর্নিং দিয়েই আর কি গোপ্রোটা কেনা। তো থ্যাংক ইউ আপনাদেরকে, কারণ আপনারা আমার সাথে আছেন, বিদায় আজকে এই পর্যন্ত আসছে চ্যানেলটা। তো এই আর কি, এবার এটাকে আমরা একটু খুলি। খোলার জন্য দেখেন এখানে আর কি গোপ্রো, এই যে এর উপরে একটা পলি পেপার লাগানো আছে, স্টিকার, স্টিকারটা আমাদের উঠাতে হবে। সো এখান থেকে স্টিকারটা তুলতে হবে, এই যে, এই যে তুলে ফেললাম। এটাকে আমরা এখানে রাখি। তো এটাকে একটা ব্যাটারি দিতে হবে এর ভিতরে। তো ব্যাটারি দেওয়ার জন্য এখান থেকে এটাকে টান দিতে হবে, এই যে টান দিয়ে এটাকে একদম নতুন বিধায়, একটু জাম আছে, তো এই যে আর কি অনেক সুন্দর করছে ব্যাপারটা। এটা খুব সাবধানে ইউজ করতে হবে, না হলে এটা অনেকের ভেঙে গেছে আমি দেখছি। এই যে আমার হাতে ব্যথার কারণে আমি আপনাদেরকে ভালোভাবে গুছাই গুছাই দেখাতে একটু কষ্ট হচ্ছে, যাই হোক আপনারা বুঝতে পারছেন আশা করি। তো ব্যাটারিটা, এই যে ব্যাটারি, গোপ্রো ব্যাটারি, এটাকে আমি এখানে দিলাম, কার্ডটা আপাতত দিচ্ছি না। তো এবার আমি এটাকে লক করব, লক করার জন্যে এইটা হচ্ছে এর ক্লিপ। তো এটাকে এইভাবে জাস্ট ক্লিপিং করব, এই যে লেগে গেল। এবার এখান থেকে টান দিয়ে এটাকে লক করে দিতে হবে। ওকে, টান দিয়ে লক করে দিলাম। ওকে, এবার জাস্ট অন করার জন্য এখানে আছে মোড বাটন, আর এটা আছে অন বাটন। তো মোড বাটন চিপে রাখলেও একটা ক্লিক করি মোড বাটনে, এই যে অন হয়ে গেল গোপ্রো। সো একদম ফার্স্ট টাইম অন করছি, এই কারণে প্রথমেই লোগোটা আসছে। এর কিছু বেসিক সেটিং আছে, ইংলিশ, ওকে, এটা টাচ স্ক্রিন, আচ্ছা এখানে লিখেছে লিগালস, আচ্ছা বাইরে গোপ্রো যায় এগ্রি দ্য টার্ম, আচ্ছা ওকে এগ্রি। আর জিপিএসটা অন থাকবে কি অফ থাকবে, আমি জিপিএসটা অফ করে রাখবো, কারণ অন রাখলে আপনার গোপ্রোটা চার্জ একটু কাটবে। সো এই আর কি, আর গোপ্রো অ্যাপ ইনস্টল করতে বলছে, গোপ্রো অ্যাপ, তো গোপ্রো অ্যাপটা আমি পরে ইনস্টল করে নিব। ওকে, আর শিওর স্কিপিং, আচ্ছা কন্টিনিউ করি আমি। গোপ্রো অ্যাপটা মোবাইলের সাথে কানেক্ট করতে বলতেছে, ওকে আমি গোপ্রো অ্যাপটা একটু মোবাইলের সাথে কানেক্ট করি। সো গোপ্রো অ্যাপটা আপনি ফোনে ইনস্টল করতে হবে, এইভাবে সহজ ব্যাপার। জাস্ট ইনস্টল করার পরে ওপেন করতে হবে এবং টেক এ ট্যুর দিলাম, গট ইট। আচ্ছা এখানে গোপ্রো কানেক্ট করার জন্য বলতেছে, আমার আগে একটা কানেক্ট করা আছে, যদি আমি একটা প্লাস করতে চাই, গট ইট, ব্লুটুথ অন করতে হবে। সো ব্লুটুথটা অন করলাম, এবার স্ক্যান দিলাম, স্ক্যান দেওয়ার পরে দেখাচ্ছে উই ফাউন্ড গোপ্রো, ওকে কানেক্ট ক্যামেরা। এখানে দেখেন পেয়ার করতে বলছে, এই যে পেয়ার হয়ে গেছে, ওকে এই দেখুন। আচ্ছা নেম হচ্ছে হিরো হাসিব, হিরো ইট ব্ল্যাক, ওকে সেভ নেম, এই যে। তো এই দেখেন, আচ্ছা এটা আপডেট নিচ্ছে, সো আপডেট নেওয়া হয়ে গেলে এটা হয়ে যাবে। তো এই আর কি, এখানে কিছু মোড আছে, সেটিং আছে, স্ট্যান্ডার্ড সেটিং, বিভিন্ন রকম সেটিং আছে,
স্লোমো, সিনেমেটিক, তো আমরা যেটা প্রয়োজন সেটাই করতে পারি। এখানে ন্যারো আছে, ওয়াইড আছে, লিনিয়ার আছে, সুপার ওয়াইড আছে। আমরা বাইকের জন্য সুপার ওয়াইড রাখি, এমনি সময় লিনিয়ার রাখি, তা বাদে ন্যারো রাখি অনেকে। সো লিনিয়ার মোড যেটা আপনার পছন্দ আপনি সেটা ইউজ করতে পারেন, ইট ডাজেন্ট ম্যাটার, অ্যাজ ইউর উইশ। যেটা আপনার ভালো হবে ওয়াইড রাখতে পারি। এটা হচ্ছে গোপ্রো হাইপার স্মুথ বুস্ট। ওকে, এটা হচ্ছে জুম করার জন্য একদম নতুন বিধায় আর কি। আর এটার এটা হচ্ছে এমন আসবে, যেহেতু মেমোরি কার্ড নাই সো এই কারণে মেমোরি কার্ডের ওখানে ক্রস দেখাচ্ছে। আমরা মেমোরি কার্ডটা এটা ইনস্টল করে দিলে আবার ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে স্লোমো, শর্টকাট বাটন স্লোমো, 4x স্লোমো। জাস্ট এই এই পাশে টান দিলে ফটো অপশন, অ্যান্ড এই পাশে টান দিলে টাইম ল্যাপসের অপশন। এই আর কি টোটাল ছিল গোপ্রো। বলে রাখি এটা সাধারণত সর্বজোর ব্যাকআপ দিতে পারে, চার্জ ব্যাকআপ 30-35 মিনিট সর্বোচ্চ, ম্যাক্সিমাম চার্জ ব্যাকআপ গোপ্রো 8-এ 35 মিনিট মতো পাওয়া যাবে আশা করা যায়। আর হচ্ছে 7টায় ওরকমই, বাট আচ্ছা আপডেট ক্যামেরা, ওকে। সব মিলায় এই হচ্ছে আমার গোপ্রো 8টা। এখন আমার ব্লগিংয়ে আর একটা জিনিস আমি অ্যাড করে ফেললাম, তো আশা করা যায় এবার থেকে ব্লগিং ভালো হবে, আরও সুন্দর হবে, যেহেতু অনেকগুলা 3টা ক্যামেরাই আমরা পেয়ে গেলাম। সো এইটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা দাম পড়েছে 23,000 টাকা, মানে বাজার প্রাইস এখন এটার আছে, সরি এটার দাম পড়েছে 18,500 টাকা। আর হলো যেটা হচ্ছে রেগুলার প্রাইস আছে সেটা কোথাও কোথাও 30,000 টাকা, কোথাও 28,000 টাকা। সো আপনি ইভেলি থেকে নিলে আরও কমে পাওয়া যাবে। তো এই আর কি এই ছিল ক্যামেরার বৈশিষ্ট্য। এটার লেন্সটা খোলা যায় না, 7-এ যেটা হয় সেটা আছে উপরে লেন্স ক্যাপটা, এটা 7-এর থেকে একটু বড়। এই দেখেন, দেখলে বুঝতে পারবেন 7-এর থেকে এটা একটু বড়, 7। সো বেসিক্যালি 7-এর থেকে একটু বড় হবে কারণ এর ফিচারগুলো আরও বেশি দিয়েছে এই কারণে। তো আশা করি বুঝতে পারছেন সবাই। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আর নেক্সট ভিডিও কোনো ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সাথে থাকুন, বাই বাই, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল।